أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. آمنت بالله، صدق الله المولانا العظيم. وقال الله تعالى أيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. পৃথিবীর মধ্যে দরবার আছে, আছে অনেক দরবার, সবার চেয়ে শ্রেষ্ঠ দরবার আজান গাছি রহমতুল্লাহ। এখানে ভাই আসতে গেলে পয়সা লাগে না, এখানে ভাই শুধুই আছে নেকির পাহাড়খানা। ভ্রমর যেমন মত্ত হয় ফুলের কাননে, মানুষ তেমন মত্ত হয় অলির সন্ধানে। অলি যদি পেতে চাও দেরি করো না, দেরি ভাই করলে পরে শান্তি পাবে না। হাদিসেতে বর্ণনা আছে শেষ জামানাতে 72টি দল হবে 73 ফেরকাতে। কোন দলে যাবে ভাই জলদি নির্ণয় করো না, এসে গেছে বাকি নেই শেষ জামানা। অতি কষ্টে খোদার ধ্যানে কাটিয়েছিল সেই সুরির জঙ্গল, অতি কষ্টে খোদার ধ্যানে কাটিয়েছিল সেই সুরির জঙ্গল, মানুষের জন্য আনলেন বিনা পয়সায় শান্তি ও মঙ্গল। বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্টে তিনি ভাই এ ওজিফা আনে, অনেক কষ্টে তিনি ভাই এ ওজিফা আনে, চিরজীবন ভুলিব না আর আমাদের জীবনে।
এই অজিফায় মুছে যাবে তোমার দিলের কালি এই নামাজ অজিফায় মুছে যাবে তোমার দিলের কালি নূরের আলোয় তোমার তনু হবে নূরালি লোভ লালসা হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে লোভ লালসা হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে দুঃখ তোমার ঘুচে গিয়ে শান্তি ফিরে পাবে বলুন সুবহানাল্লাহ আম্মা বাদ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقال الله تعالى في كلام المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أيضا في كتاب مخبيرا وأميرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরেজগার উপস্থিত মুর্শিদে কামেল পাঁচ মুর্শিদ আছেন বর্তমান গদ্দিনাসীন মৌজুদা হাজির কিবলা রয়েছেন তো এই গুণাগার এই পাক পবিত্র জায়গায় দাঁড়াবার কোনো উপযুক্ত নয় এই গুণাগারের কোনো আমল নাই কোনো এলেম নাই তেমন কোনো ইবাদত নাই শুধু আল আমরু ফাওকাল আদব মুর্শিদের হুকুম পালন অর্থে আপনাদের নেককার মুত্তাকি পরেজগার ইমানদার আল্লাহওয়ালা জ্ঞানীগুণী ব্যক্তিদের সামনে দাঁড়িয়েছি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা আল্লাহ রসুল কামেল মুর্শিদ সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করব আপনাদের জানাও শোনা বলার মধ্যে যদি কিছু বিয়াদবি ভুলে যায় আল্লাহর আস্তে ক্ষমা করবেন রব্বুল আলামিন বড় মেহরবান ও দয়ালু যে আল্লাহ তাবারক ও তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কেতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন সেই কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মেহরবান করে দয়া করে আমাদের জন্য আরও একটা সুব্যবস্থা রেখেছেন যে আমরা সেই নবীদের যুগ পাই নাই সাহাবা তাবি তাবিঈনদের যুগ পাই নাই পেয়েছি বর্তমান সময় কামেল অলিদের যুগ আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ সেই কামেল অলির যুগে কামেল অলির দরবারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে বিভিন্ন কামেল অলির খানকায় মাজারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে এইরকম একজন কামেল অলি মুজতাদুজ্জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মুফতি আদন গাছির রহমাতুল্লাহ দরবারে আমরা উপস্থিত হতে পেরেছি তার জন্য কোটি কোটি শুকরিয়া
বলুন আলহামদুলিল্লাহ। আমি যাহাতে কারিমা পাঠ করলাম সংক্ষিপ্ত আলোচনা, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন ঘোষণা করেন, বিশ্বাসীগণ ইমানওয়ালাগণ, যে দুনিয়ায় তোমরা ব্যবসা বাণিজ্য করে থাকো, দুনিয়ায় তোমরা চাকরি বাকরি করে থাকো, দুনিয়ায় তোমরা তিজারত করে থাকো, অতএব আল্লাহ বলছেন আমি একটা ব্যবসার কথা বলবো, আমি একটা তিজারতের কথা বলবো, আমি একটা সওদার কথা বলবো। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করলে আমাদের কী হয়? লাভ, টাকা পয়সা, ধন দৌলত, মাল মাত্তা, এগুলো আমরা যারা চাষবাস করি যে ফসল, ফসলে আমাদের লাভবান হয়। আমরা দুনিয়ার বিভিন্ন কাজ কর্মে করে থাকি যে দুনিয়ায় ভালোর জন্য, দুনিয়া উপকারের জন্য, দুনিয়া ফায়দার জন্য। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলছেন আমি একটা ব্যবসার কথা, তিজারাতের কথা বলবো, সওদার কথা বলবো। সেই ব্যবসা, সেই তিজারত যদি তোমরা করো তাহলে কী হবে? তুন জিকুম মিন আজাব ইন আলিম, তোমার নাজাত পাবে, মুক্তি পাবে, কবরে আজাব হাসরে আজাব থেকে নাজাত পাবে। তাহলে সেই ব্যবসাটা কী, সেই তিজারতটা কী? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে আল্লাহ বললেন, ইমানওয়ালাদেরকে বললেন যে ব্যবসার কথা বলবো। তো সেই ইমানওয়ালাদেরকে বলা হচ্ছে ইমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। আমরা বিভিন্ন দেশ বিদেশ থেকে যারা যে লাইভের মাধ্যমে যে দেখছি, যে আজ দেখুন যে আমরা অনেকে ইমান এনেছি, মুসলমান বলে দাবি করি, কালেমা পড়েছি, নাম মুসলমান, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, সাবেরা, করিমা, রহিমা, হাসিনা, নাম আমাদের সুন্দর সুন্দর ভালো নাম, কালেমা পড়ে নেওয়া হয়েছে, কিন্তু কেমন ইমান আনার কথা এখানে বলা হয়েছে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এইরকম ইমান আনতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে সেই জিহাদ সংগ্রাম কি? যে আমি শুধু ইমান আনলাম, কালেমা পড়ে নিলাম, মুসলমানও হয়ে গেলাম, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে আল্লাহর জন্য, রসুলের জন্য জিহাদ সংগ্রাম হলো না, তাহলে ব্যবসায় আমি লাভবান হতে পারবো না, তিজারাতে লাভবান হতে পারবো না। এই জন্য করে আল্লাহ বলছেন যে এই রকমান আনতে হবে যে নামাজ অপরিহার্য, পাঁচ অক্ত নামাজকে কায়েম করতে হবে। আমি নামাজ পড়ি, দু অক্ত নামাজ পড়ি, তিন অক্ত বাদ দিয়েছি, তাহলে সে ব্যবসায় লাভবান হতে পারবে না। আমি নামাজ পড়ি, চার অক্ত নামাজ পড়ছি, ফজর অক্ত নামাজ বাদ, ঘুমিয়ে পড়ে থাকলাম, ফজর নামাজ পড়লাম না, তাহলে আল্লাহর জন্য জিহাদ সংগ্রাম হলো না, ব্যবসায় লাভবান হতে পারবে না। যেই তিজারাতেই ব্যবসায় লাভবান হতে হলে যে একমাত্র আল্লাহর যে আদেশ, আল্লাহর যে হুকুম, ফরজে আইন, নামাজ অপরিহার্য কায়েম করতে হবে, পাঁচ অক্ত নামাজ পড়তে হবে। শীতের সময়, ঠান্ডার সময় বলে ফজর নামাজ গায়েব, ফজর সময় শুয়ে পড়ে থাকলাম লেপকাতা মুড়িয়ে দিয়ে, হ্যাঁ, যে একটু পরে উঠছি, নামাজ পড়ব পড়ব করে ব্যাস নামাজ কাজা হয়ে গেল। বলে যখন নামাজ কাজা হয়ে গেল, শয়তান তার কানে পেচ্ছাপ করে দিয়ে চলে যায়। যে ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা দিল, সে অলসতা করে নামাজ আদায় করলো না, সে ব্যবসায় লাভবান তো হতে পারলোই না, আল্লাহ জন্য জিহাদ সংগ্রামী তো হলো না, উপরন্তু শয়তান তার কানে পেচ্ছাপ করে দিয়ে গেল যে আল্লাহর হুকুম শুনল না, সে শয়তানের আদেশ হুকুম শুনল। আমি নামাজ কায়েম করি, পাঁচ অক্ত নামাজকে পড়ি, আদায় করি, তাহলে কি ব্যবসায় লাভবান হতে পারলাম? কিন্তু না না, আমি পাঁচ অক্ত নামাজটা আদায় করলাম,
পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করি, কিন্তু আল্লাহ যে আদেশ হুকুম করেছেন যে হারামকে পরিত্যাগ করতে হবে, নাজায়েজকে পরিত্যাগ করতে হবে, অন্যায়কে পরিত্যাগ করতে হবে, সেটা যদি আমি না পরিত্যাগ করি তাহলে আমি ব্যবসায় লাভবান হতে পারবো না, আমি তিজারাতে লাভবান হতে পারবো না। যেমন সব থেকে বড় হারাম যে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে সুদ মারাত্মক হারাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাসী মানুষ লাগুন আল্লাহকে ভয় করো আর সুদটাকে পরিত্যাগ করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। আমি মুমিন, নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দিই, কিন্তু সুদ পরিত্যাগ করি নাই, হারামটাকে পরিত্যাগ করি নাই, অতএব আমি ব্যবসায় লাভবান হতে পারবো না, আল্লাহর জন্য জিহাদ সংগ্রামী ঈমান আমার আনা হলো না। ব্যবসায় লাভবান ঈমান যেই রকম ঈমান আনতে হবে, যেই হারামকে নাজায়েজকে পরিত্যাগ করে দিলাম, আমি নামাজ কায়েম করি, পাঁচ ওয়াক্ত নামাজটাকে আদায় করি, সুদটাকে পরিত্যাগ করে দিলাম, সুদটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে কি আমি ব্যবসায় লাভবান হতে পারবো? তাহলে কি আমি দোজখের আজাব, কবরে আজাব থেকে নাজাত পাবো? না না, এখনো পর্যন্ত তোমার ব্যবসায় লাভবান হতে পারলে না, কেননা যে আল্লাহ আদেশ হুকুম করেছেন, কি আদেশ হুকুম করেছেন? পিতামাতার আদেশ হুকুমকে পালন করা, পিতামাতার বাধ্য, তাদের খেদমত সেবা করতে হবে। আমি পিতামাতার খেদমত সেবা করলাম না, তাহলে কি ব্যবসায় লাভবান হতে পারবো? না। তিজারাতে ব্যবসায় লাভবান হতে হলে যে আমাদের দুনিয়ার ফসল যখন আমরা ফলাই, আমরা বিভিন্ন সার মারি, হ্যাঁ, যে ফসলটা ভালো হবে, এবার কখন পোকা লেগে গেল আবার পোকার ওষুধ মারতে হবে, তবে আমার ফসলটা ভালো হবে। অতএব আমার এই ব্যবসায় লাভবান হতে হলে পিতামাতা যে রয়েছে তাদের একমাত্র আদেশ, তাদের হুকুম পালন করতে হবে, তাদের খেদমত সেবা করতে হবে। আমি পিতামাতার খেদমত সেবা করলাম, তাহলে কি ব্যবসায় কি লাভবান হতে পারবো? যে না না, আল্লাহ আদেশ হুকুম করেছেন যে একমাত্র আলা ইন্না আওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কামেল ওলিদের কি করতে হবে? এত্তেবা অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যে কোরআনে ঘোষণা করলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহর মহাব্বত, ভালোবাসা লাভ করতে হলে, আল্লাহকে পেতে হলে, খুশি করতে হলে, রাজি করতে হলে, ব্যবসায় লাভবান হতে হলে ইত্তেবা করতে, অনুসরণ করতে হবে। কার? ফাত্তাবিউনি, নবী বলে দাও যে তোমরা আমার ইত্তেবা করো। তো নবী তো নাই, রসুল নাই, কার ইত্তেবা করবো, কার অনুসরণ করবো? যে আল্লাহ নবীর ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ মানে আমি ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহকে মাফ করে দেব। কিন্তু নবী নাই, রসুল নাই, কার ইত্তেবা করবো, অনুসরণ করবো? দুনিয়ার কিছু মানুষ বলে থাকে, এই তো আমরা হাদিস পড়ছি, এই কোরআন শরীফ পড়ছি, হাদিস পড়ে পড়ে আমাদের জীবনকে পরিচালিত করব, তাহলে আমরা নবীর ভালোবাসা পেয়ে যাব, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে, ব্যবসায় লাভবান হতে পারব। কিন্তু না না, হ্যাঁ, ওই শুধু হাদিস পড়ে, হাদিসের মাধ্যমে আল্লাহর মহাব্বত, ভালোবাসা পাওয়া যাবে না, ব্যবসায় লাভবান হওয়া যাবে না। আল্লাহ নবী রসুল বলেছেন যে আমার পরে কার ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহ খুশি রাজি হবে, ব্যবসায় লাভবান হবে। عن ابي هريره رضي الله تعالى عنه من اعطاني فقد اعطى الله ومن اساني فقد اسى الله ومن اتى اميري فقد اعطاني ومن اسى اميري فقد اساني। আল্লাহ নবী রাসূল বললেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, যে ব্যক্তি আমার আতাত করলো, ইত্তেবা করলো, সে আল্লাহর আদেশ হুকুম পালন করলো, আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। আর নবী জানালেন আমার পরে ওমান আতা আমিরি ফাকাদ আতানি, আমার পরে আমার যে আমির হবে, আমার যে নায়েব হবে, আমার যে স্থলাভিষিক্ত হবে, যে কামিল ওলি হবে, যে কামিল মুর্শিদ হবে, তার যে ইত্তেবা অনুসরণ করবে, তাহলে সে আমার ইত্তেবা অনুসরণ করলো, সে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। তো নবীর পরে সেই নায়েব নবী কামেল ওলি, সেই কামেল মুর্শিদ কামেল ওলি, এই বর্তমান সময় যে একমাত্র কামেল ওলির ইত্তেবা অনুসরণ করলে তবে আল্লাহকে খুশি করা যাবে, তবে ব্যবসায় লাভবান হতে পারবো, তাহলে কবরে আজাব, হাসরে আজাব থেকে নাজাত পাবো। বলুন সুবহানাল্লাহ। সেই কামেল মুর্শিদ ইত্তেবা, সেই কামেল মুর্শিদের অনুসরণ, আজ কামেল মুর্শিদ আমাদের আদেশ হুকুম দিয়েছেন।
যে পাঁচ অক্ত নামাজ কায়েম করো, কোরআন উজিফা আমল করো, হালাল যে সদ্য মতো পরেজগারি করো, এই যে আদেশ হুকুমটা যদি আমরা পালন না করি, এই যে আদেশ হুকুমটা যদি আমরা না মানি, তাহলে কামিল মসজিদের ইত্তেবা অনুসরণ হলো না। বুঝতে পারলেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্য জায়গায় জানালেন, আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহর কাছে জ্ঞানী ব্যক্তি কারা, আল্লাহর কাছে হেদায়েতওয়ালা ব্যক্তি কারা? আল্লাহ ঘোষণা করলেন সূরা জুমারের মধ্যে, আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আজ আমরা এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি বা হই নাই, এই লাইভের মাধ্যমে যে আমরা শুনছি, এই দশ দিন মজলিসে আমরা শুনবো, এই দশ দিন বায়ান যে আমরা শুনবো, এই মজলিসে যে আমরা অ্যাটেন্ড করবো, এটা একটা বড় ব্যবসা, তিজারাত। কিন্তু এই যে দশ দিন আমরা শোনার পরে যে বলছে এত নসিহত উপদেশ শোনার পর, তো তার মধ্যে থেকে ভালো ভালো জিনিসকে যারা বেছে নিল, মেনে নিল, কবুল করলো, ইস্তামিউনাল কাওলা যে নসিহত উপদেশ শোনার পরে, হাজার হাজার নসিহত শুনলো, উপদেশ শুনলো, শোনার পরে ফায়াত্তাবিউনা হাসানাহু, তার মধ্যে থেকে ভালো ভালো উপদেশকে, ভালো ভালো নসিহতকে, ভালো ভালো কথাকে যারা ইত্তেবা করলো, মেনে নিল, কবুল করে নিল, আমল করলো, ফায়াত্তাবিউনা হাসানাহু, উত্তম উত্তম কথা। তো এত উপদেশ, এত নসিহত এই দশ দিন মজলিসের মাধ্যমে যে আমাদের শোনানো হচ্ছে বা বিভিন্ন মজলিসের মাধ্যমে শোনানো হচ্ছে, বিশেষ কিসের কারণে? যে মেন কয়েকটা আমল, কয়েকটা জিনিস আমল করার জন্য এত উপদেশ নসিহত। পাঁচ অক্ত নামাজ, কোরআন ওজিফা, হালাল রুজি পরেজগারি, মানুষের ভালো উপকার করা, পিতামাতার খেদমত সেবা করা, মামুনদের স্বামী শ্বশুরের খেদমত করবে, সেবা করবে, পর্দার মধ্যে থাকবে, রমজান রোজা রাখবে, হ্যাঁ, এই সমস্ত যে আদেশ হুকুম যে পালন করবে, এই এত কিছু নসিহতের মধ্যে কয়েকটা আদেশ হুকুম যখন যখন মেনে নেবে, ফায়াত্তাবিউনা হাসানাহু, ভালো ভালো উত্তম উত্তম জিনিসকে যখন সে কবুল করে নিল, মেনে নিল, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি হেদায়েত দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তির আমি হেদায়েত দান করলাম, শুধু হেদায়েত নয়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই হলো আমার কাছে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ বললেন এরাই হলো আমার কাছে জ্ঞানী ব্যক্তি। নবীর দরবারে সাহাবিরা বসেছিলেন নবীর উপদেশ নসিহত শোনার জন্য। তো কিছু কুরাইশরা, জ্ঞানী গুণীরা, দুনিয়ার শিক্ষিতরা, তারা বলছে যে আমরা ওই নবীর দরবারে যাব না, ওই সব মূর্খরা বসে আছে, ওদেরকে সরিয়ে দিলে আমরা তবে আমরা যাব। তো আল্লাহ তরফ থেকে জানিয়ে দেয়া হলো যে নবীর দরবারে যারা আছে তারাই মূর্খ নয়, মূর্খ হলে তোমরা, নবীর দরবারে যারা আছে তারা হলো জ্ঞানী, তারা হলো হেদায়তওয়ালা ব্যক্তি, তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই কামিল মসজিদের যে ডাকে, এই যে দশ দিন এই মজলিসে যারা আমরা এই যে শুনবো, এই ব্যবসায়ী তিজারাতে লাভবান একমাত্র তারাই হবে যে একমাত্র কোরআন ওজিফা আমল করবে, এই কামিল মসজিদের হুকুমে এই মজলিসে অ্যাটেন্ড করবে। এটা বড় ব্যবসা, বড় তিজারাত, এই কোরআন ওজিফা আমল করবে, বড় ব্যবসা, এই বড় তিজারাত, এই তিজারাতটা যে করতে পারবে একমাত্র সেই ব্যক্তি কবরে আজাব, হাসরে আজাব থেকে নাজাত পাবে, আল্লাহ তাদেরকে বেহেশত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচ অক্ত নামাজ, কোরআন ওজিফা, হালাল ওজিফা পরেজগারি করার, কামিল মসজিদের আদেশ হুকুম মতো চলার, ইত্তেবা অনুসরণ করার আল্লাহ আমার প্রত্যেকের তৌফিক ও ক্ষমতা দান করুন। বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা।